হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন টু আওয়ার চ্যানেল। উই আর এক্সপ্লোরার এসকেপিস্ট। আর আজকে পুরো একটা ভিন্ন স্বাদের ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি। সাধারণত এই টাইপের ব্লগ আমার চ্যানেলে থাকে না, কিন্তু আজকে মনে হলো এইরকম টাইপের ব্লগও তোমাদের সাথে শেয়ার করা উচিত। এই প্রথম আমি কোথাও এত দূর একটা বিয়েবাড়ি যাচ্ছি, তাও আবার এমনি সেমনি বিয়েবাড়ি নয়, কিন্তু আমারই খুব ভালো একটা বন্ধুর বিয়ে, প্লাস বলা যেতে পারে আমার বন্ধুর দিদি লাগছে দেখে। আমি অলরেডি বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই তোর প্যান্ট কোথায়? পাঁচ বছর পর ট্রেনে উঠছে, চলো চলো। ঢুকে পাহাড়, প্লিজ ঢুকে পাহাড়। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে, আর যথারীতি সবাই আমরা গোছগাছ সেরে ট্রেনে ভালোভাবে সেটেল হয়ে গেছিলাম। আর ছোটোখাটো কিন্তু একটা মিনি পিকনিকও হচ্ছিল আমাদের, মানে সবাই যে যার মতন খাবার নিয়ে এসে। খুব সেই স্কুলের টাইমিংটার কথা মনে পড়ে গেল, ভালো মজা হচ্ছিল। ট্রেনের সবাই হা করে যদিও আমাদেরকে দেখছিল, তাতে যদিও আমাদের কিচ্ছু যায় আসছিল না। ট্রেনের ভেতর এভাবে নাচ প্র্যাকটিস যে করছিলাম, সেটা কেন করছিলাম সেটা কিন্তু আমার পুরো ব্লগটা দেখলেই তোমরা আস্তে আস্তে টের পেয়ে যাবে। অনেক আড্ডা মারতে মারতে, ঘুমিয়ে ঘুমিয়ে আমরা ঠিক টাইমের আগে কিন্তু বালুঘাট স্টেশনে পৌঁছে গেছিলাম। আর আমাদের কিন্তু একদমই সেলিব্রিটি সেলিব্রিটি ফিল করানো হয়নি, কারণ যেই পাবলিকটা কথা দিয়েছিল আমাদেরকে নিতে আসবে সে কিন্তু স্টেশনে আসেনি। তাই আমরাই যথারীতি একদম একটা টোটো বুক করে একদম স্পটে চলে যাচ্ছিলাম। হ্যাঁ, স্পটই বটে, মনে হচ্ছিল যেন শো করতে যাচ্ছিলাম আমরা। এগুলো কোন বলার দরকার আছে? ছোট পছন্দ বড় পছন্দ, এই জায়গাটা কি সুন্দর হচ্ছে। টাটা, সবাই রেডি হয়ে গেছি পেছনে, আমরা এখন যাচ্ছি। আর যে তালা দিচ্ছে এখন, একটু তাকাবে না? এই তো বাবা, চলো ওই যে সামনে যাকে হাফ প্যান্ট পরে আর হাত কাটা জামা পরে দেখছেন, ওটাই হচ্ছে আমাদের ব্রাইড। আর ডান দিকে যে আমাদের খাবার দিচ্ছে সে হচ্ছে ব্রাইডের ভাই। এই গিফটটা আমরা চারজনের তরফ থেকে ওকে দিয়েছিলাম, আর সেই জন্য ওকে পরিয়ে দেওয়া হচ্ছিল। বল আমরা কোথায় কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আমতলি, তারপর বাংলাদেশ বর্ডার চেকপোস্ট, 14 হাজার। একটা কথা না বললেই নয়, সত্যি হিলির মানুষজন সত্যি ভীষণ ভালো। আমরা ভেবেছিলাম বোধহয় আমাদেরকে সামনে থেকে দেখতেও যেতে দেবে না, কারণ এখানে এটা হচ্ছে একদম একটা ইন্টারন্যাশনাল বর্ডার, বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। তো আমরা ভেবেছিলাম আমাদেরকে যেতে দেওয়া হবে না দেখতে, কিন্তু আমাদের একটু রিকোয়েস্ট করাতেই আর বুঝে গেছিলেন যে আমরা বাইরে থেকে এসেছিলাম, তাই আমাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হয়েছিল। এটার জন্য সত্যি আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যে মন খুলে সবাই আমরা এনজয় করব।
আর একটা সুন্দর মুহূর্তের সত্যি আমরা মানে সাক্ষী হলাম, মা আর মেয়ে এত সুন্দর নাচ করছে, মানে ব্রাইড আর ব্রাইডের মা, সত্যি চোখে জলও চলে আসছিল যে একটা মেয়ে এত দিন ধরে এত বছর ধরে একটা বাড়িতে ছিল, সবার সাথে ছিল, সেখান থেকে ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে, তার সাথে কিন্তু আনন্দও করছিলাম আমরা। এই ব্যক্তিটার পরিচয় আর আলাদা করে কি দেবো, যারা আমার ব্লগ দেখো বা আমার সাথে মোটামুটি জড়িয়ে আছো তারা কিন্তু এই ব্যক্তিকে ভালোভাবেই চেনেন, সেটা হচ্ছে রূপাশ্ব, আর বলা যায় আপকামিং সেলিব্রিটিও বটে। তাছাড়া এবার তোমরা যাকে দেখছো সেটা হচ্ছে কাকু আর কাকিমা। এবার কাকু আর কাকিমা বলবো না দিদি আর দাদা বলবো, সেটা নিয়ে কিন্তু আমি ভীষণ কনফিউজ ছিলাম সত্যি, এত হ্যাঁ ঠিকই বুঝেছেন, ট্রেনে ঠিক এইটারই প্র্যাকটিস হচ্ছিল। হাত ধরেই ব্যাংকের চাকরি ছেড়ে আবার নাচের জগৎ বারুপালে দুনিয়ায় পা রাখবে কখনো ভাবেনি। কিছুটা ইমোশনাল আর অনেকটা আনন্দ নিয়ে আজকের কিন্তু সঙ্গীত নাইট আমাদের এই রকম ভাবে শেষ হয়েছে। উই আর রেডি টু গো ফর হালদি জিনিয়ার, এই যেদের লুক ভালো করে পরের লুক দেখাচ্ছি। এখন কোথায় যাচ্ছি আমরা? হালদিতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখন জিনিয়ার কিছু ফটোশ্যুট হচ্ছিল হলদির, আর গায়ে হলুদের সব রকম যে রিচুয়ালস আছে পেছনে সেগুলো সব রেডিও হচ্ছিল। আর গায়ে হলুদ বলে কথা নয়, নাচার পাবলিকরা যে কোনো মিউজিকেই অ্যাকচুয়ালি নাচতে সবসময় রেডি থাকে, তো পেছনেও কিন্তু নাচ গানা মানে সকাল থেকে। Oh,
দিনটা তো এইভাবেই কেটে গেল। তো তোমাদেরকে সকালবেলা নিয়ে চলে এলাম বাসি বিয়েতে। হ্যাঁ, ওদের কিন্তু কালকে কোনো সিঁদুরদান হয়নি, বাসি বিয়েতেই ওদের আজকে হবে সিঁদুরদান। ওই দিকটা নাও, বর কেন উঠেছে ওই দিকটা নাও। কোথায় বর উঠে গেছে? তাই বর উঠেছে অন্য কারণে, ওই লোকটার জন্য। টাটা। আমার জীবনে আমি এই প্রথম কোনো বন্ধুর বিয়ে এতটা দূর জার্নি করে গেলাম, তো আমার কাছে ওর বিয়েটা কিন্তু ভীষণ স্পেশাল ছিল। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা জানিও, আর আমরা চললাম এবার। টাটা, বাই বাই।